আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। অনেকবার মন বলে হার মেনে নেই, তখনই মনে পড়ে এখনও অনেক লোককে ভুল প্রমাণ করার আছে। গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু শেখে কি জানেন একে অপরকে নিচু দেখানো। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। জীবনে এতটা সংগ্রাম করুন যাতে আপনার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের উদাহরণ দিতে না হয়। জীবনের দৌড়ে যে আপনাকে দৌড়ে হারাতে পারে না, সে আপনাকে তর্কে হারানোর চেষ্টা করে। আপনার বেইজ্জতির জবাব এতটা ইজ্জতের সাথে দিন যাতে যে আপনাকে বেইজ্জতি করেছে তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমার আপন মানুষগুলোই আমাকে ধাক্কা দিয়েছিল যেন আমি ডুবে যাই, কিন্তু ফায়দা কী হয়েছে জানেন? আমি সাঁতার শিখে গেছি। মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায়, আর অপরের ভুল দেখলে সোজা জজ হয়ে যায়। আমাকে একা চলতেই বেশি ভালো লাগে, কারণ না কেউ আমার আগে চলে আর না কেউ আমার পরে চলে। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সাথে থেকো না যার নিয়াত খারাপ। যদি কেউ আপনার কাছে কিছু চায় তাহলে দিয়ে দেন এবং শুকরিয়া আদায় করুন, কারণ ওপরওয়ালা আপনাকে দেওয়ার মানুষ বানিয়েছেন, হাত পেতে চাওয়ার মানুষ নয়। আপনি যত কম বলবেন লোক আপনার কাছ থেকে তত বেশি জানতে চাইবে। যে আপনাকে সত্যি চায় সে আপনার কাছে কোনো দিনও কিছু চাইবে না। ভালো সময় অবশ্যই আসে, কিন্তু সেই সময়টা অনেক পরে আসে। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। সেই সম্পর্কগুলো খুব কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। যদি দ্বিতীয় কারো সাথে ব্যস্ত থাকো, তবে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকা মানুষটাকে বলে দিও। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার ওপর। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয় তেমনই কষ্টদায়ক হয়, কারণ প্রথম প্রেম কেউ ভোলে না। মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। ছেলে হয়ে জন্ম নিয়েছেন তাই দায়িত্ব এড়িয়ে যাবেন না। জীবনের পাঁচটি সত্য: এক, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না। দুই, গরিবের কোনো বন্ধু হয় না। তিন, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। চার, এখনও মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। আর পাঁচ, যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। এমন কিছু করো না তার জন্য তোমার এবং তোমার পরিবারের ওপর আঙ্গুল ওঠে। কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় কোথাও নেই, ভালো অভিভাবকের মতো শিক্ষক আর কেউ নেই। পুরোপুরি ভাঙাচোরা একটা মানুষটাকে যারা সযত্নে কুড়িয়ে নেয় তারাই আসলে কয়লার খনিতে হীরের সন্ধান পায়। কষ্ট তো তখনই লাগে যখন স্বপ্ন দেখানো মানুষটা স্বপ্নের মতো হারিয়ে যায়। নীরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না। পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি, কোনো বেতন ছাড়া খুব ভালো সার্ভিস দেয়। টাকার গরম আর রূপের অহংকার বেশি দিন থাকে না। অভিমান ভাঙানো যায়, অভিনয় নয়। যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত কাল বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার
নিয়ম। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। ছেলেদের যোগ্যতা টাকায় আর মেয়েদের যোগ্যতা সৌন্দর্যে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে ভালোবাসা যায় না। কখনো টাকার অহংকার করো না, সময় কখন যে রাজাকে ভিখারী আর ভিখারীকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না। ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে, কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই, তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। হতাশ হবেন না, উপরওয়ালা যা কিছু কেড়ে নেন তার থেকে অধিক ও উত্তম জিনিস দান করেন। একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের। প্রতিটা মানুষই কোমল হৃদয় নিয়ে জন্মায়, কিন্তু চারপাশের মানুষেই সেটা কঠোর করে তোলে। প্রতিটি মানুষের জীবনেই একটা ভুল না পারার মানুষ থাকে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদ মেজাজি। যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করবেন সেই সব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন। আর একটা লাইক তো পেতেই পারি, কি বলেন? আজ যাচ্ছি, কিন্তু ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।